ছিল না পর্যাপ্ত নিরাপত্তা, একসঙ্গে প্রচুর প্রতিমা নিরঞ্জন, প্রচুর ভিড়, মাত্র 8 জন সিভিল ডিফেন্স কর্মী ছিলেন বিসর্জনের সময়। চারিদিকে শুধুই শয়ে শয়ে মানুষের মাথা, বেশ কয়েকটা প্রতিমা নিরঞ্জন প্রায় হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ই প্রকৃতির রুদ্র রূপের কাছে আরো একবার হার মানতে হলো মানুষকে। মাল নদীতে আচমকায় জল বাড়তে শুরু করে, ধীরে ধীরে জলস্রোত বৃদ্ধি পায়, পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পাবান, হড়পাবানে ভেসে যান বহু মানুষ, ভেসে যায় বেশ কিছু প্রতিমা শুদ্ধ নিরঞ্জনের ট্রাক সহ মানুষ। নীরব হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না সিভিল ডিফেন্স কর্মীদের। সরকারি মতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পাবানে প্রাণ গেল 8 জনের, হাসপাতালে ভর্তি বহু। প্রশাসনের মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সেই রাতেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আহত এবং নিহতদের দেখতে যান জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু। বৃহস্পতিবার পর্যন্ত চলছে উদ্ধার কাজ, তবে ঘটনার পর থেকেই নিহত এবং আহতদের পরিবারেরা প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার হাসপাতালে আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বারবার প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক সাংসদরা। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে এবং পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টিপাত জারি ছিল, সেই বৃষ্টির জেরে পাহাড়ি মাল নদী স্রোতস্বিনী হয়ে ওঠে। মাত্র 14 দিন আগেই হড়পাবানে ভেসে গিয়েছিল আস্ত একটি ট্রাক। মহালয়া তর্পণ করতে গিয়ে নদীর বেপরোয়া রূপ দেখে অনেকেই ফিরে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে সাময়িক বাঁধ তৈরি করে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করাটা একেবারেই ঠিক হয়নি বলে অভিযোগ বিরোধীদের। উল্লেখ্য, এসবের পরও প্রশ্ন ওঠে স্বাভাবিক বন্যার সঙ্গে হড়পাবানের পার্থক্য কোথায়, কেনই বা আসে হড়পাবান? সাধারণত এক নাগাড়ে অনেকক্ষণ বৃষ্টি হলে নদীর জলস্তর ক্রমশই বাড়তে থাকে, সেই জল উপচে পড়ে নদীর তল, ছাপিয়ে পড়ে সমতলেও। হিমালয়ের পশ্চিমঘাট পর্বতমালা সহ সকল পার্বত্য অঞ্চলে এই হড়পাবানের সম্ভাবনা অনেকটাই বেশি। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যেই মেঘ বিস্ফোরণের ফলে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়, ফলে এক লহমায় প্রবল জলস্রোত পাহাড়ের ঝাল বেয়ে নদীতে নেমে আসে। আচমকা নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় হড়পাবান দেখা যায়, আর এই ঘটনাই ঘটেছে মাল নদীতে। জলপাইগুড়ির এই দুর্ঘটনায় সকলেই আতঙ্কিত, মৃতের তালিকা ক্রমাগতই লম্বা হচ্ছে। এর আগেও একই ঘটনা ঘটেছিল গাছিয়া চা বাগানে, হড়পাবানে 8 জন ভেসে যায়, 6 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 2 জনের মৃত্যু হয়। আহত ও নিহতদের উদ্ধার করে নাগরাকাটার শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।